It's a gift from him. Thin slice. घुगनी पाउडी जब है खाई चैनल Hey hi friends, I'm Rahul. I'm Kajuri. আজকে জাস্ট যাচ্ছি আমাদের এখানে একটা রেস্টুরেন্টে অসাধারণ ইতালিয়ান ফুড সার্ভ করে সেখানে একটু ইতালিয়ান খাবো ওই রেস্টুরেন্টটা কফি খুব ফেমাস যেহেতু তোমরা সবাই জানো যে ইতালিয়ান কফি ওয়ার্ল্ড ওয়াইড খুব বিখ্যাত আমরা মাঝে সাঝে ওখানে যাই আর একটা ব্যাপার যেটা এখানে বলার আছে আমরা বিগত নিয়ারলি এক বছর হলো আমরা অ্যামস্টারডামে ছিলাম ওরও আগে থেকে ছিল তো অ্যামস্টারডামে মোটামুটি এক বছর থাকার পরে আমাদের কাজকর্ম যা এখানে ছিল তা মোটামুটি শেষ হয়ে গেছে মানে এবার আমাদের সবথেকে ভালো খবর হচ্ছে এতদিন অ্যামস্টারডামে থাকার পর এবার আমাদের কলকাতা ফেরার পালা কলকাতা ফেরার ফ্লাইট হচ্ছে 15th অক্টোবর দুর্গাপুজোর আগেই ফিরছি 15th অক্টোবর ফ্লাইটে উঠে 16th অক্টোবর নামছি ফ্লাইটে ওঠার আগে আমাদের কোভিড টেস্ট হবে এবং সেই কোভিড টেস্টের জন্য আমরা হোম কোয়ারেন্টিনে থাকবো দীর্ঘ 14 দিন তারপর কোভিড টেস্টটা করি আমরা ফ্লাইটে উঠব তারপর কলকাতা মানে মোটামুটি ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যামস্টারডামের পার্ট এখানে ছুটে গেল শেষ হয়ে গেল এরপর এই চ্যানেল থেকে যা যা ব্লগস আসবে সেগুলো আসবে ডাইরেক্টলি ফ্রম কলকাতা আমার শহর দ্যাটস ইট আর এই ব্লগটাই মোটামুটি বলা যায় আজকের শেষ ব্লগ এখানে অ্যামস্টারডাম টু কলকাতা যখন ফিরব তখন আমি চেষ্টা করব আমি জানি না কারণ এখন ফ্লাইট রেগুলেশনস একদম অন্য নিয়ম একদম অন্য আগে যা ছিল সেই নিয়ম এখন আর নেই আমি চেষ্টা করবো ফেরার সময় একটা ব্লগ বানাতে যে কীভাবে এই কোভিডের সময় একটা দেশ থেকে আরেকটা দেশের সাথে যাওয়া হচ্ছে কী প্রিকশনস নেওয়া হচ্ছে এটসেট্রা এটসেট্রা এটা একটা খুব ব্যস্ত স্ট্রিট বাট এখন সবই বন্ধ কারণ এখন এখানে 6টা বেজে গেছে তো আমরা তো ডিনার করতে বেরিয়েছি 6টার পরে সব বন্ধ হয়ে যায় রোববারে ওই সামনে আমাদের রেস্টুরেন্ট বাইরে বসার জায়গা আমার বাইরে বসার জায়গাটাই খুব সুন্দর লাগে এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট নামটা হচ্ছে ভেনেজিয়া রোদের জন্য দেখা যাচ্ছে এই তো আমরা এই বাইরেটায় বসবো ওদিকে বসি নাকি We are vlogging for our YouTube channel. That's it. Last day we took the bread, but after taking it home, it was absolutely dried. Dried? Yeah. I'm so sorry for that. You know, at least after that, we understood we should be having it fresh. Yeah, it's that's the only thing. Exactly. Okay, two I'll be right back. Two cappuccinos? First, yeah. Idhe je paulti ta thake, eta bread era dey. Ei bread ta eto bhalo thake. Garlic butter diye. Eta house bread. Bread ta era ekhanei bake kore. অসাধারণ ছিল বাট বাইতে নিয়ে যাওয়ার পর পুরো শুকনো দড়ি হয়ে গেছে ক্যাপুচিনো মানে ক্যাপুচিনো আলাদা করে দেখানোর কোনো কিছু নেই বাট এই কফিটা জাস্ট অসাধারণ হয় ক্যাপুচিনো এখানে লোকদেরকে আমি দেখেছি উইদাউট সুগার খেতে ফেমাস ইটালিয়ান ক্যাপুচিনো অলওয়েজ অসাধারণ থাকে আর ওপরে একটা হুইপড ক্রিম দারুণ মাসলস উইথ গার্লিক সস আর এটা হচ্ছে ব্রেড এটা ওদের ইন হাউস ব্রেড উইথ গার্লিক বাটার ব্রেডটা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না কি ভালো এরা ব্রেডটা এখানে নিজেরাই বেক করে বাট বাড়িতে নিয়ে গেলে দড়ির মতন হয়ে যায় চামড়ার মতন সেই স্বাদটা পাওয়া যায় না আমরা ফুলদানিটা একটু সাইডে সরিয়ে দিই তাহলে খাবারগুলো আরও ভালো করে দেখাতে পারবো আমি অত স্প্রেড করি না ডাইরেক্টলি লাগিয়েই খাই তো এগুলো হচ্ছে মাসলস বেকড ইন গার্লিক বাটার ধোঁয়া উঠছে একদম সঙ্গে একটু একটু শসা আছে পেঁয়াজ আছে চপড অনিয়ন আর যেহেতু ইটালিয়ান ফুড সেহেতু বানানো হচ্ছে অলিভ অয়েলে কিরম নড়ছে দেখেছো টেবিলটায় ঘাটাঘাট ঘাটাঘাট তো এই মাছগুলো খেতে আমার অসাধারণ লাগে আমার এমনিতে সি ফুড খুব ভালো লাগে স্কুইডের মতনই খেতে বাট একটু রাবারি মতন কিন্তু মাঝখানটা একটু সফট আর সঙ্গে একটু শসা একটু পেঁয়াজ এটা মনে হয় ধনে পাতা না মিন তো হতে পারে না ধনে পাতাই যেহেতু কয়েকদিন পরে আমরা চলে যাচ্ছি আর আসা হবে না সেই জন্য এসে গেলাম যা যা খাবার আমাদের নেদারল্যান্ডে ভালো লাগে সেগুলো একটু একটু করে খেয়ে দেখা নিজের থেকে হালকা একটু অলিভ অয়েল নিয়ে ব্রেডটাতে অলিভ অয়েলটা লাগিয়ে চুবিয়ে ভালো করে পাকে ঘুগনি পাউডি যেভাবে খাই অসম
আর এখন বেশ ঠান্ডা ঠান্ডাই পড়ে গেছে, মানে আমরা যখন এলাম তখন 20 ছিল, এখন কত 17 হয়ে গেছে 18, এই বাইরে বসে খাওয়াটা এবার আর এটা ওদের ইন হাউস মেড, মানে এখানেই ওরা বানায় বাটারটা। এটা প্রায় আমরা কম্পিটিশন করে শেষ করে দিই আর যথারীতি শেষ। এরপর একটা অথেন্টিক আইটেম আছে, যেহেতু ইটালিয়ান রেস্টুরেন্ট পিৎজা খেতেই হবে, কিন্তু এখানে হচ্ছে অথেন্টিক ইটালিয়ান পিৎজা। আর এই দোকানটার পিৎজা কিন্তু পুরো অ্যামস্টারডামে খুব ফেমাস, ইটস ভেরি ফেমাস। সো আসছে পিৎজা, হ্যাম পিৎজা। এখান থেকে চলে গেলে একটা জিনিস খুব মিস করব, সেটা হচ্ছে এই ওপেন এয়ার রেস্টুরেন্ট। মানে এখানে বেশিরভাগই রেস্টুরেন্টে বাইরে বসে খাওয়া, এক তো ভেতরে কোথাও এসি নেই, তো বাইরে বসেই মেইনলি খাওয়ার ব্যবস্থা থাকে। নো, উই হ্যাভেন্ট অর্ডার ফর দিস। এই নিয়ে দু নম্বরবার এখানে ভুল অর্ডার আনলো, মানে আমাদের যেই ছেলেটা আছে সে আনলে ঠিকঠাক আনে, কিন্তু অন্যজন ডেপি নেটলি প্রত্যেক দিন ভুল দু তিনটে অর্ডার নিয়ে আসবে। কি এই ঠান্ডায় আর বুঝতে পারছি না, আমি একটা ক্যাপুচিনো খাবো, আমিও একটা ক্যাপুচিনো খাবো। তবে মানে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, এইটা বুঝলে আমি মোটামুটি ফুল প্যান্ট জ্যাকেট ফ্যাকেট পরে আসতাম। যেই রাশিয়ান ছেলেটাকে ফার্স্টে দেখালাম, ওকে বলেছি যে শুধু আমাদেরকে তিনটে স্লাইস দাও, বাকিটা প্যাক করিয়ে দাও। ও তিনটে স্লাইস এখানে দিয়েছে, থ্যাংকস, বাট উইল ইউ প্লিজ হ্যাভ ইট ফর আ টাইম। বাকিটা এখন ওভেনে রাখা আছে। তো দিস ইজ আওয়ার পিৎজা, এটা মনে হয় স্যালামি, থিঙ্ক দিস ইজ পেপার। একটা ব্যাপার যেটা বলছি, মানে আমাদের ওখানে যেসব পিৎজা পাওয়া যায় সেটার সঙ্গে এটার ডিফারেন্সটা হচ্ছে ইন দ্য স্লাইসিং, থিন স্লাইস। দ্য বেস্ট থিং ইজ দ্যাট স্লাইস অফ দ্য হ্যাম অসাধারণ, একটা মিটি ফ্লেভার, আর দেখতে পাচ্ছ চিজের কিরম স্ট্রিংস মতন হয়ে গেছে, মানে মনে হচ্ছে এই যে রুটিটা এটা চিজ দিয়েই বেক করা, মানে মনে হচ্ছে না সেইভাবেই বেক করা হয়, বাট পুরো ব্রেডের ভেতর অব্দি চিজের ফ্লেভার হ্যামের ফ্লেভার ঢুকেছে, আর খুব নরম, মানে মুখে দিলে গলে যাচ্ছে জাস্ট। অসাধারণ। আর একটা ডিফারেন্স হচ্ছে আমাদের ওখানে পিৎজা যখন আমরা খাই, আমরা পিৎজাতে পরে আলাদাভাবে চিলি ফ্লেক্স অরিগানো এগুলো দিই, বাট এখানে তোমরা এমন দেখতে পাচ্ছ মানে অরিগানো দিয়েই কিন্তু ব্রেডটাকে বেক করা হয়েছে। অথেন্টিক পিৎজার একটা আলাদা ব্যাপার হয়েছে, এক একটা স্লাইস এত বড় বড় করে হয়। সত্যি অসাধারণ খেতে, মানে ইন্ডিয়াতে না এরকম পিৎজা আমরা খেয়ে অভ্যস্ত নেই, স্পেশালি ব্রেডটা একটু ঠিক হয় ইন্ডিয়াতে। আমি এদের পিৎজা আগেও বাড়িতে অর্ডার দিয়ে খেয়েছি, বাট এটা এদের ট্রেডমার্ক ডিশ। নেদারল্যান্ডস ছেড়ে যাওয়ার আগে দু একটা জায়গা যেখানে মাস্ট যেতেই হবে, তার মধ্যে তো এটা ডেফিনেটলি একটা, কিন্তু কোনোদিন আনফর্চুনেটলি এখানে এসে আমরা ব্লগ করিনি, সেই জন্য আজকে একটা ব্লগ হয়ে গেল। আর ব্যাপারটা হচ্ছে যে পিৎজাটা এতটাই বড় যে এখন খেয়ে শেষ করা সম্ভব না, তাই বাকিটা নিয়ে যাবো বাড়িতে গিয়ে খাবো। আমার এত ঠান্ডা লাগছিল, আমি তাই জন্য আরেকটা ক্যাপুচিনো অর্ডার দিয়েছি, বাইরে বসে থাকা যাচ্ছে না এত ঠান্ডা। আর আজকে তো জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু আনিনি, ঠান্ডাতে কেঁপে যাচ্ছি ভাই, জাস্ট কেঁপে যাচ্ছি। আচ্ছা, একটা স্পেশাল ব্যাপার হলো, আমরা বললাম যে এটা আমাদের অলমোস্ট মনে হয় লাস্ট ভিজিট, কারণ আমরা ইন্ডিয়া ব্যাক করে যাচ্ছি। তো এসব শুনেও আমাকে যে ছেলেটা আমাদেরকে সার্ভ করে, রাশিয়ান ছেলেটা যাকে প্রথমে আমরা দেখালাম, আমাদের খুব ভালো লাগে ওকে, ওর সাথে কথা বলে ওকে বলাতে, মানে আমরা বললাম আর কি ফ্রেন্ডলি ওয়েতে যে আমরা তো ফিরে যাচ্ছি, এটাই মনে হয় লাস্ট আসা। তো হঠাৎ ও আমাদের সারপ্রাইজ দিতে, মানে ও একটা টিরামিসু দিয়ে গেছে আমাকে, মানে ইটস আ গিফট ফ্রম হিম, বললো এটা টেক অ্যাওয়েতে নিয়ে যাও, কারণ আমি জানি এখানে ঠান্ডা পড়ছে, বাইরে বসে বসতে ভালো লাগছে না, আমাদের যাওয়ার টাইমও হয়ে গেছে। তো ইটস আ গিফট ফ্রম হিম, সো কাইন্ড অফ হিম। আমরা ডেফিনেটলি ওকে মিস করবো, আর মিস করবো এই রেস্টুরেন্টের খাবারগুলো। তো নানান দেশে এরকম প্রচুর লোকজনদের সঙ্গে হঠাৎ হঠাৎ করে দেখা হয়ে যায়, যার যাদের সঙ্গে একটা বন্ড, একটা মোমেন্ট শেয়ার করলে অনেক দিন অবধি সেটা মনে থেকে যায়। আমরা এবার কফিটা শেষ করবো, এই পিৎজাটা শেষ করবো, তারপর আর হেঁটে ফেরা সম্ভব না, কারণ প্রচণ্ড ঠান্ডা। এখান থেকে বাস যায়, বাস ছাড়তে আরও আধ ঘন্টা মতন বাকি,
আমরা বাস ধরবো, বাস ধরে বাড়ি যাবো। তো এখানেই আজকে মতো ব্লগটা আমরা শেষ করছি। তো চ্যানেলটা তোমাদের ভালো লাগলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও, আমরা তাতে একটু মোটিভেশন আর সাপোর্ট পাই। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনটিল দেন, টাটা।